হ্যালো বন্ধুরা, এই প্রথমবার তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিও শেয়ার করছি। আজকে রবিবার দুপুরবেলা আমরা চলে এসেছি হোটেলে খেতে, কালিয়াগঞ্জ ধনকল মোড়ের রসুদপুরে। এই দোকানটা বাবা লোকনাথ হোটেল, আমরা এখানে চলে এসেছিলাম খেতে। আর সপরিবারে দেখো আমরা কী কী খাই। এখানে আমরা চলে এসেছি, বসেছি, আর দেরি হচ্ছে দিতে বলে তাই ছোটোটা একদম জেদ করছে। এই হোটেলে মটন থালি শুধুমাত্র 150 টাকায়, একজন পার পিস 150 টাকায়। না, ভুটবে না, সরি সরি, ঘটনা হচ্ছে কি বলতো, কনফার্ম নাকি? কত ভিড় মনসাই, একদম কাঁসার থালা বাটি গ্লাস সব কিছুতে। দেখি কী কী দিচ্ছে, এখানে পাঁপড় ভাজা দিয়েছে, এখানে করলা আলু ভাজা দিয়েছে, আর নিরামিষ তরকারি, আর একটা বেগুন আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি, আর চাটনি আর ডাল, আর সাথে দিচ্ছে মটন বসা, একদম বড় বড় সাইজের 5 পিস ঝোল, অসাধারণ টেস্ট খেতে, মাত্র 150 টাকায়, একজন 150 টাকা। আমার ছোটোটা এখনও তো ঠিক মতন খেতে শেখেনি, ও চাটনি দিয়ে ভাত মেখে মেখে খাচ্ছে। ওর চাটনি প্রিয়, একদম চাটনি খুবই প্রিয় ওর, চাটনি দিয়ে মেখে মেখে ভাত খাচ্ছে, আর মাংস কামড় দিচ্ছে, আর মাংস সেরকম একটা খাওয়া এখনও শেখেনি। আমার বড় ছেলে তো খুবই শান্ত, ওকে যা দেওয়া হয় ও তাই খায়। খাওয়া শেষে আমরা চলে আসলাম পান খেত খেত, সবাই আমরা একটা করে পান খেলাম, মিষ্টি পান, আর বানিয়ে দিচ্ছিল, মাত্র নিয়েছিল 15 টাকা করে, আর পানের মধ্যে মিষ্টি, অনেক রকম মিষ্টি দিচ্ছিল, আর খুব টেস্ট ছিল পানটা, এক একটা পান 15 টাকা করে নিয়েছিল, মাত্র 15 টাকা। পানটা খুব টেস্ট ছিল, তার ছোটোটাও খাওয়ার জন্য জেদ করছিল, তার জন্য একটা ছোট করে বানাচ্ছিল। আর সঙ্গে কালকেই হোলি, তার জন্য আমরা কিছু রং নিয়ে নিলাম, আবির নিলাম, আর ছোটোটা বলছে চিপটি রং নেবে, চিপটি রং নিয়ে খেলবে, তার জন্য নেওয়া হলো। তার সঙ্গে আমরা পিচকারিও নিয়ে নিলাম দুটো, হোলির মরশুম বিভিন্ন কালার রসায়ন দেখতে, ছোটোটা পান খেয়ে নিল। আমার প্রথম ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে। ততক্ষণের জন্য বাই বাই, আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই বাই।